তো বন্ধুরা, একবার কি হয়েছে, এক বুড়বক পূজার মধ্যে মাল খায়া তাইরে নাইরে করতে করতে বাইক চলাইতেছে, এবং এক অটুর লগে ধাক্কা লাগিয়া তার অ্যাক্সিডেন্ট হয়ে আছে। তারপর তার বন্ধুরা তারে তুললা হাসপাতালে লয়ে গেছে। হাসপাতালে নিয়া হে ও মা গো, ও বাবা গো, ও বোন গো, ও দিদি গো, ও মাসি গো, ও নানি গো কয়া চিল্লাইতেছে। তারপর ডাক্তার আইসে ধৈরিয়া, আইসে পর্দা করতেছে, ডাক্তারবাবু আমার একটু তাড়াতাড়ি দেখেন, আমার প্রচণ্ড পেন হইতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। ডাক্তারবাবু কইছে, কি হয়েছে? কইছে, আরে আমি মাল খাইয়ে বাইক চালাইতেছিলাম, নেশাটা একটু বেশি হয়ে আসা গা, গিয়া উঠুর লগে বাড়ি লেগে আসা গা। আমার বাইক তো গেলে গেলে এখন তো আমার ফাও বেদনা হইতেছে, মন হইতেছে হাড্ডি মাড্ডি ভেঙে গেছে, আমার একটু দেখেন ডাক্তারবাবু প্লিজ, নাহলে আমি মারা যাবো, আমি আরও বাঁচতে চাই। তো ডাক্তারবাবু কইছে, যখন বাঁচতে যাও তখন মাল খাইয়ে তাইরে নাইরে করো ঘরে। যাই হোক, তো ডাক্তারে হেরে পেইনের একটা ইঞ্জেকশন দিছে, দিয়ে সেটা কইতেছে, দেখো তোমার আপাতত পেইনের ইঞ্জেকশন দিয়ে দিছি, তুমি এক কাজ করো, তুমি এখন বর্তমানে এক্স রে করে আয়ো, তারপর আমি তোমার দেখতাছি। এই কথা শুনে পেশেন্টের কাছে কাছে সিটটা কইতেছে, হোয়াট ডু মিন বাই ডাক্তার? ডাক্তার কয়, মানে এক্স রে করাইতাম বলতে? আমি এই অবস্থায় উঠতে পারতেছি না, বইতে পারতেছি না, বইলে উঠতে পারি না, উঠলে বইতে পারি না, বেদ নাই, আমার দুনিয়া অন্ধকার হইতেছে, আপনি আমার কইতেছেন আমি কি এক্স রে করাইতাম? ডাক্তার কয়, হা আমি আপনারে কইছি না, মানে আপনার সাথে যে বন্ধু বান্ধব আছে তার মধ্যে যে কোনো একজন গিয়া আপনার এক্স রে করে আসুক। হ্যাঁ, তো আরও তেলে বেগুনো চিন্তা ভাই, আর হোয়াট ডু মিন বাই ডাক্তার, আমার এক্স রে তারা করবো কেন? ডাক্তার তো মাথা খাইতেছে, কারে আপনি কী কইতে চাইতেছেন, আপনার এক্স রে তারা করতে পারতো না, ঘরে গিয়া করে আইব, মাত্র তো 10-15 মিনিটের কাজ। ডাক্তারবাবু এটা হইতে পারে না, পেশেন্টে কইতেছে, আপনি এটা বাজে মন্তব্য করতেছেন, আমার এক্স রে এরা কেন করবো, এটা হচ্ছে আমার কথা। ডাক্তারবাবু আবার কইতেছে, আরে কেন করতে পারতো না এক্স রে, মাত্র 10-15 মিনিটের কাজ, যাইব কইরা আয় করবো, তারপর আমার রিপোর্ট দিব, মানে আমার এক্স রে তারা কইরাইব, আবার আপনার রিপোর্ট দিত, আপনি ফাইজলামি করেন ডাক্তারবাবু? ডাক্তার মহাশয় কইতেছে, আপনি কী কইতে চাইতেছেন কনছে? পেশেন্ট কইতেছে, দেখেন আমি আপনারা বুঝাই, প্রথমত আমার এক্স এর সাথে ব্রেকআপ হয়েছে আজকে 3 বছর চলে, এই 3 বছরের ভিতরে আমি এক্স রে অনেকদিন ধরে দেখি না, তার উপর আপনি কইতেছেন আমার এক্স রে গিয়ে আমি করাইতাম, আর আমি না গেলে আমার বন্ধু করাইতো, আমার এক্স এর নাম্বার আমার মোবাইলে নাই, না আমার বন্ধু বান্ধবের কাছে আছে, আমার এক্স এর লগে 3 বছর ধরে আমার কতইও না কানেকশনইও না, আর আপনি কইতেছেন আমি আড্ডি বাঙ্গালুয়ে সেটা গিয়ে আমি কি এক্স রে করাইতাম, আর আমি না গেলে আমার বন্ধু বান্ধবরে ভাড়াইতাম, আপনি কী ধরনের মন্তব্য করতেছেন? তারপর দেয়া ডাক্তারবাবু গিয়া বুঝছে যে কোন ফাগলের হাল্লাত করছে। ডাক্তারবাবু আর বেশি কিছু না কইয়া ঘুমের ইঞ্জেকশন নিজের হুটকিত নিজে মাইরা 3 দিনের লেগে ঘুমাই গেছে গা।